বাংলাদেশের আনাচে কানাচে থাকা প্রতিভাবান শিল্পীদের নিয়েই আমাদের এই অনুষ্ঠান। আর আজকের অনুষ্ঠানে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন টাঙ্গাইল থেকে আগত সঙ্গীত শিল্পী রবি কিশোর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার সাথে আজকে অনেক গল্প হবে, আড্ডা হবে এবং সবচেয়ে বেশি গান শুনবো আমি। তো গল্প আড্ডায় যাওয়ার আগে একটা গান শুনে ফেলি। আমি গান গাওয়ার আগে আমার শ্রদ্ধেয় গুরু এন্ড্রু কিশোরের কথা আমার অনেক মনে পড়তেছে। আমার শ্রদ্ধেয় গুরুজির জন্য সবাই দোয়া করবেন, উনি যেন পরপরে ভালো থাকেন। তো আমি আমার দাদার গাওয়া গানই গাচ্ছি, বুকেরই ভেতরে রাখিব তোমার। গানটিতে সুর করেছেন এবং গানটি লিখেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ভরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ভরিয়া। ভাসিলে ভাসিব ভাসিলে ভাসিব, ডুবিলে ডুবিব, যাব না দূরে সরিয়া বন্ধু পরজন মেউ মরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ভরিয়া। এপারে থাকিব এপারে থাকিব, ওপারে থাকিব, যাব না দূরে সরিয়া বন্ধু পরজন মেউ মরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ভরিয়া। বুকেরই ভিতরে রাখিব তোমারে, আমার পরাণ করিয়া বন্ধু জনম জনম ভরিয়া। বাহ, চমৎকার একটি গান শুনলাম এবং আমার মনে হচ্ছিল আসলে দাদা তো আমাদের মধ্যে নেই বা দাদার মতো হয়তো বা কেউ আসবে না, কিন্তু তারপরেও আপনাকে অনেকটা আমার কাছে দাদার মতোই মনে হচ্ছে, মনে হচ্ছিল যে এন্ড্রুদার গান শুনছি। তো আপনার গানের শুরুটা কিভাবে হলো বা গানের যে পথ চলা সেটা কবে থেকে শুরু? মানে আসলে এগুলো তো অনেক লম্বা ইতিহাস। 2001 সাল, তখন তো প্রতি শুক্রবার দিন যে বিটিভিতে সিনেমাগুলো হতো, দাদার গান তো প্রতি ছবিতেই আছে। গানগুলো আমি শুনতাম আর ভাবতাম যে আমি যদি এইভাবে গাইতে পারতাম। তারপর এই গান মানে গাইতে গাইতে স্কুলে গাইতাম, তারপর মনে পড়লো যে আমি যদি একটু দাদার সাথে দেখা করতে পারতাম। তারপর সেভ দ্য চিলড্রেন অস্ট্রেলিয়া ফ্রাইডে একটা প্রজেক্ট ছিল, ওইখান থেকে জানাতে চাই একটা অনুষ্ঠানে আসছিলাম বিটিভিতে। পরে ওইখানে আমি খালি গলায় অনেকগুলো গান গিয়েছিলাম, ওইখানে নোবেল ভাই ছিল আর সহকারী ক্যামেরাম্যান বাচ্চু ভাই ছিল, ওনারা আমাকে দাদার ঠিকানাটা দিয়েছিল। আচ্ছা, তারপরে আপনি কি দাদার সাথে দেখা করেছিলেন? জি। আচ্ছা, সেটা তো গেল দাদার সাথে দেখার কথা। আমি বলছি যে আপনার ছোটবেলায় এই যে এত সুন্দর গান গান, সেটা কি ছোটবেলায় আপনি শিখেছেন কোথাও, নাকি শুধু ওই যে টিভিতে দেখে দেখে সিনেমার গান দেখে দেখে তারপরে আপনি সেটা ঘরেই চর্চা করেছেন? আমি আমি যখন মানে ছোট,
তখন তো এই গান শুনে শুনেই মানে শিখা। আচ্ছা, তার মানে আপনার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা গানে নেই আমরা সেটা বলছি। জি আছে আছে, মানে এইটা তো মানে অনেক আগে 2001 সাল। আচ্ছা, তারপরে কোথায় শিখেছেন? তারপরে আমি দাদার সাথে দেখা করলাম। দাদা তখন বসতো 63 নয়া পল্টন ছয়তলায়, ওনার প্রবাহ মিডিয়া অফিস ছিল। তারপর বসতাম দাদার কাছে, আমি কিছু তালিম নিতাম, যে সারেগামগুলা আইসা লিখে নিতাম। আচ্ছা, আপনি স্বয়ং ইন্দ্রকিশোর দার কাছ থেকে শিখেছেন? জি। বাহ, চমৎকার। তাহলে তো বুঝাই যাচ্ছে কেন আপনার গান শুনতে আসলে তার মতো লাগছে। আর আল্লাহ প্রদত্ত আপনার আসলে এই প্রতিভাটা আছে, আপনার গান দাদার মতো লাগে। আমরা এবারে আরো একটি গান শুনতে চাই, সেটা কি ইন্দ্রদার গানই শুনবো? জি, আমি দাদার গানই করবো। জি, গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল আমার শ্রুতি ও গুরুজি গানটা গিয়েছেন। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। বাদন হারা মনটা আমার, শাসন বারণ মানে না, তোমার প্রেমে পাগল করা আর কিছুই তো জানো না। প্রেমের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। সারাটি জীবন ছায়ারি মতন, আমারি পাশে থাকো না, বুকেরই ঘরে যত্ন করে আমাকে ধরে রাখো না। প্রেমের স্বপন তুমি, বুকের কাঁপন তুমি, কত আপন তুমি জানা না। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই, আর কিছু জীবনে পাই বা না পাই। চমৎকার, সুন্দর আর একটি গান শুনে ফেললাম, এবং ওই একই কথা আসলে অনেকটাই মনে হচ্ছিল যে দাদার গানই শুনছি। তো মানুষ তো আসলে তালিম নিলেও দেখা যায় তার কণ্ঠটা হয়তো অন্যরকম হয়, আপনার কণ্ঠে অনেকটাই হচ্ছে মানে দাদার মতো কেন শোনা যায়, বা সেটাকে দাদার মতো করার জন্য আপনার চর্চার যে বিষয়টা সেটা কেমন ছিল? মানে আপনি গান শিখতেন যখন, তখন আপনার ওই চর্চার সময়ের অভিজ্ঞতাটা একটু জানতে চাচ্ছি। না, মানে দাদা সবসময় বলতো যে প্রতিদিন মানে ঘুম থেকে উঠে খালি মানে ঘুম থেকে ওঠে মানে কিছু পান না করে বা কিছু নাস্তা না করে মানে খালি পেটে রেওয়াজ করতে হবে। আমি তখন থেকে এই খালি পেটে রেওয়াজ করার অভ্যাস মানে করেছি, এখনও করি। এক দেড় ঘন্টা আপাতত গলা সাদাই করতে করতে মানে এইরকম মানে। আচ্ছা, তো আপনি যখন হচ্ছে ছোটবেলায় স্কুল কলেজে গান গাইতেন বা এলাকায় গান গাইতেন, তখন মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল, বা আপনার পরিবারের কতটুকু সাপোর্ট ছিল? আমি আমার পরিবারে আমি কোনো সাপোর্ট পাইনি।
পরিবারের সাপোর্ট পাননি, মানে তারপরেও এত দূর এসেছেন, সেটা কি ভাবে সম্ভব? এটা সম্ভব আমার গান নেশা, মানে গান আমার রক্তের সাথে মানে মিশে আছে, আমি এটা ছাড়া থাকতে। পরিবারে কে আছে আপনার? আমার বাবা মা, একজন ভাই, একজন বোন। আচ্ছা, তো তারা তখন, তাদের সাথে আপনার সম্পর্ক তাহলে কেমন ছিল যখন আপনার এই গানের নেশা বা আপনার এই প্যাশনকে যখন তারা সাপোর্ট করেনি, আপনার সাথে তখন তাদের সম্পর্ক কেমন ছিল? আমি কারো কথা শুনি নাই, আমাকে অনেকবার বাড়ি থেকে বের করে দিছে ওনারা, মানে যদি গান গাও বা গান শিখো বাড়িতে থাকতে পারবো না, অনেকবার মানে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি দাদার কাছে আসতাম, কান্নাকাটি করতাম, দাদা একটা সুযোগ করে দেন, ই করেন, দাদা বলতো এগুলা ধৈর্য ধরতে হবে, শিখতে হবে, একদিন হবে ইনশাল্লাহ, মানে এইভাবে ই করতো। আর আমি মানে চর্চাটা ধরে রাখছি আর প্র্যাকটিস, মানে প্র্যাকটিসটা আপনি চালিয়ে যাচ্ছেন এবং গানও গেয়ে যাচ্ছেন মাশাল্লাহ। আপনার এখন অনেক স্টেজ শো হয় আমি যেমনটি শুনলাম, এবং আপনার টিভিতেও মোটামুটি অনেক জায়গায় আপনাকে গান করার জন্য ডাকা হচ্ছে। তো এখন আপনার পরিবারের প্রতিক্রিয়া কি, এই যে তখন দেয়নি আপনাকে হচ্ছে আপনার নেশা বা আপনার যেটা হচ্ছে প্যাশন এখানে আপনাকে কাজ করার জন্য সাপোর্ট করেনি, এখন তাদের কি প্রতিক্রিয়া আপনাকে যখন দেখে যে মানুষ ভালোবাসে আপনি এত সুন্দর গান গান? আমি 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 তো একদম মানে গ্রামে থাকি, বুঝছেন, মানে গ্রামের লোকজন, আমি যে সকালে মানে সকালে গলা সাদাই মানে সারগামগুলো দেখলে, মানে ওনারা মানে এগুলা মানে ই করে, মানে গ্রামের ভাষায় যে বলে মানে টিকটারি, মানে এগুলা বলে, তুচ্ছ করে, জি তুচ্ছ করে। তারপর আমার বাবা মা গুলা শুনে আমাকে মানে আরো ই করে, আরো বকা বকা বাজ্য দেয়। মাঝে মাঝে আমি বাড়ি থেকে চকে যাই, সেটা খালি গলায় রেওয়াজ করি। কিনে দেব রেশমি চুরি, লাল বেনারসি শাড়ি, কাঁচা সোনার নাকের নোলক দেব গরিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, কিনে দেব রেশমি চুরি, লাল বেনারসি শাড়ি, কাঁচা সোনার নাকের নোলক দেব গরিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, ও তোমার আশায় শূন্য ঘরে কাটে না দিন রজনী, কেমন করে বোঝাই তুমি আমার নয়ন মনি, ও তোমার আশায় শূন্য ঘরে কাটে না দিন রজনী, কেমন করে বোঝাই তুমি আমার নয়ন মনি, কত ভালোবাসি তোমায় যায় না বলা মুখের ভাষায়, এই হৃদয়ে রেখো আমায় রানী করিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, কিনে দেব রেশমি চুড়ি, লাল বেনারসি শাড়ি, কাঁচা সোনার নাকের নোলক দেব গড়িয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া, যেদিন আসবা তুমি আমার ঘরে বধু সাজিয়া। তো আমি একটা বিষয় আসলে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো গানে অনেকটাই মানে পুরোপুরি আসলে দাদাকে ফলো করেন, আপনার ব্যক্তিগত জীবনে দাদাকে কতটুকু আপনি অনুসরণ করেন? আমি আমার দাদাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার দাদাকে কতটুকু ভালোবাসি, দাদা যখন মারা যায় দাদার কফিনটা মানে লাশ আমি নিজে উঠাইছি, অ্যাম্বুলেন্সে হয়তো সবাই দেখছেন, আর দাদার জীবনের যে শেষ প্রোগ্রামটা ছিল স্টেজ প্রোগ্রাম, আমরা একসাথে আমরা মঞ্চে গান করছি,
দাদা ওই মঞ্চে আমাকে মানে উনি পরিচয় করে দিয়ে গেছেন মারা যাওয়ার আগে। আচ্ছা, আপনার নাম তো রবিউল ইসলাম। জি, কিন্তু দাদা আপনাকে নাম দিয়েছে রবি কিশোর। জি, ওই মঞ্চেই কি দিয়েছিল? না না, ওইটা 2008 সালে। আচ্ছা আচ্ছা, আরো একটা ব্যাপার হচ্ছে, আপনি তো বহুদিন দাদার সাথে ছিলেন, দাদা থেকে তালিম নিয়েছেন এবং দাদার যে হচ্ছে জীবন আদর্শ সেগুলো আপনি দেখেছেন, দাদার কাছ থেকে পাওয়া এমন কোন উপদেশ কি আছে যেটা আপনি দর্শককে জানাতে চান? ও, দাদার কাছে মানে পাওয়া যে উপদেশ তো অনেকগুলা। দাদা আমাকে বাংলাদেশ আইডল একটা কাপ উপহার দিয়েছিলেন। তারপর দাদার মানে জীবনের শেষ যে প্রোগ্রামে আমাকে স্বীকৃতি দিয়ে গেছেন। আর দাদা সবসময় বলতেন যে একজন গুণী শিল্পী হতে গেলে মানে সঙ্গীত জগতে মানে টিকে থাকতে হলে একজন শিল্পী মানে প্রতিদিন রেওয়াজ করতে হবে, মানে চর্চার উপরে থাকতে হবে। মানে যত বড় শিল্পী হয়ে যাক তার চর্চাটা ছেড়ে দিলে হবে না? না না, মানে প্রতিদিন করতেই হবে। আর দাদার সাথে আপনার এমন কোন স্মৃতি যেটা আপনি কখনো ভুলবেন না, আপনার সবসময় মনে থাকবে, এরকম কোন স্মৃতি আছে? এরকম তো একটা না, অনেক স্মৃতি আছে। তার মধ্যে একটা আমাদের সাথে আপনি শেয়ার করতে পারেন? আমি যখন দাদার মানে কাছে নিয়মিত আসতাম, দাদা তো ইয়ে বসতো, পরে ওই নয়াপল্টনের পরে অফিস মানে চেঞ্জ করে ইয়ে আসলো ধানমন্ডি জিগাতলা রোড নম্বর 448 নম্বর হাউস প্রবাহ মিডিয়া ছিল, ডলি জৌরাপা, তারপর ক্যামেরাম্যান বুলু ভাই, তারপর এই জাহিদ হাসান আর দাদা চারজন মিলে মানে ই ছিল ওনাদের প্রবাহ মিডিয়া। তো ওইখানে আসতাম বসতাম, তো মানে দুপুরে লাঞ্চ করার সময় দাদা মানে আমরা যখন খাইতে বসছি, দাদা ওই আমাকে মানে ভাত খাওয়াই দিয়েছিল। এটা মানে এটা ওই জীবনের প্রথম মানে ওই দিন মানে আমাকে মানে খাওয়াই দিয়েছিল আর কি। আচ্ছা, ওইটা যখন মনে পড়ে আমার অনেক মানে ই লাগে দাদার জন্য। আচ্ছা, মানে তার হাতে আপনি খেয়েছেন, দাদা আপনাকে এত আদর করতো। এবারে আমরা দাদার আরো একটা গান আপনার কাছ থেকে শুনি। আমি এখন যে গানটি গাচ্ছি, আমার গানটির গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, দাদার সাথে মানে ডুয়েট গিয়েছিলেন কনক চাঁপা, আমি দাদার গানটুকু মানে গিয়ে নিচ্ছি। চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে নাও মোরে। ও দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি, এমন আপন করে না মোরে। ও চোখ যেন তোমারি দান, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারি প্রাণ, তোমায় দেখার দু চোখ যেন তোমারি দান, বেঁচে আছি বুঝি নিয়ে তোমারি প্রাণ, চিরদিনের তরে ও বন্ধু আমার, ফুলের মতোই যাবে যে ঝরে। ও ও আমায় দুনিয়া থেকে চুরি করে তোমার বুকের ভেতর রাখো ভরে, যেন কেউ জানে না আমি কোথায় আছি,
এমন আপন করে নাও মোরে, ও আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, মানে আপনি ভবিষ্যতে কি করতে চান? দাদার গান তো আপনি গেয়ে যাচ্ছেন, এখন অনেক স্টেজ পারফরমেন্স করেন শুনলাম, ভবিষ্যতে কি করতে চান? প্লেব্যাক করতে চান, সিনেমার জন্য গান করতে চান? আমার ভবিষ্যৎ মানে আশা তো একটাই আমার জীবনে, যে আমি আমার শ্রদ্ধেয় গুরুজির মতো আমি যেন একদিন গান গাইতে পারি, আমাকে সারা বাংলাদেশের সবাই এক নামে চিনে। আর অবশ্যই আমার আশা প্লেব্যাকে গান করার জন্য, সিনেমায় গান করার জন্য। এবং আমার মনে হয় যে দাদার গানগুলো আপনার মাঝে বা আপনার মাধ্যমে হয়তো অনেক দিন বেঁচে থাকবে, আপনি যদি এভাবে চর্চা করে যান, দাদার গানকে ভালোবেসে যান, দাদাকে ভালোবেসে যান। না মানে মানে দাদা তো দাদাই, আমি যদি দাদার গান নাও গাই তবুও দাদা বেঁচে থাকবে, তা তো অবশ্যই। কিন্তু আমি আমি মানে মানে আমার নামটা তো দাদা রাখছি, আর দাদাকে আমি সবসময় ফলো করি, ভালোবাসি। আমি স্টেজ প্রোগ্রাম যখন করি আমি প্রথমেই দাদার জন্য দোয়া চাই, তখন মানে মানুষের বেশি মনে পড়ে যে রবি কিশোর এন্ড্রু কিশোরের জন্য দোয়া চাচ্ছে, মানে মানুষ মনে করে। মানে আমি যখন স্টেজে গান গাই প্রথমেই যখন বলি আমার স্টুডিও গুরু এন্ড্রু কিশোরের জন্য সবাই দোয়া করবেন, তখন তো আরও বেশি মানে মনে পড়ে দর্শকদের। তো আমি যদি গান গাই আর দাদার মতো নাও হতে পারলে মানে আমি দাদাকে অনুসরণ করি এবং দাদার জন্য দোয়া করি, আমি এইটুক পারবো যে আমি স্টেজে গান গাওয়ার সময় আমি যখন দাদার জন্য দোয়া চাবো তখন দর্শক মানে আরও দাদাকে মানে ভালোবাসবে, মনে করবে। হ্যাঁ, তো আমরা এবারে আমাদের অনুষ্ঠানের শেষ গানটা শুনবো। আমি যে গানটি গাচ্ছি গীতিকার মনিরুজ্জামান মনির, আর সুরকার আমার শ্রুতীয় গুরুজির গুরু আলম খান, ওনার সাথে আমার ভালো সম্পর্ক, ওনার বাসায় মাঝে মাঝে আমি যাই, আমরা দুজনে একত্রে বসি মোহাম্মদপুরে। তো ওনার মানে সুর করা গানটা আমি এখন গাচ্ছি। ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ও আমি চলতে পথে দুদিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমার সাধের মালা, আমার সাধের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়ালা মারে। ও আমি কত জন রে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম, আমি দেখা না পাইলাম। ও আমি কত জন রে কত কি দিলাম, যাইবার কালে একজনার দেখা না পাইলাম, আমার সঙ্গের সাথী
আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে, হায় রে ডাক দিয়াছেন দয়াল আমারে। খুব সুন্দর সুন্দর গান আপনার কাছ থেকে আজকে আমরা শুনতে পেলাম এবং আপনাকে আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য আরো একবার অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ এবং তার সাথে দীপ্ত টেলিভিশনকে অনেক ধন্যবাদ আমার মতো একজন ক্ষুদ্র শিল্পীকে মানে তুলে ধরার জন্য। দীপ্ত টেলিভিশন সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের মাটির তারার আয়োজন। আশা করি সবার কাছে খুব ভালো লেগেছে। মাটির তারা অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার রাত 10টায় দীপ্ত টেলিভিশনের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আমি মারজান শমী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই দীপ্ত টিভির সাথেই থাকুন।